বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলে ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন। তো অনেক সময় কি হয় যে আমাদের ফেসবুক অথবা আমাদের ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন হয়ে যায় আর সেখানে কিন্তু আর্নিং শুরু হয়ে যায়, মানে টাকা আর কি ইনকাম হয় আমাদের পেজে। তো আমরা কিন্তু জানি না কিন্তু কি হবে যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাগুলো আসবে। তো আজকের এই ভিডিওতে ফুল প্রসেস দেখিয়ে দেবো। অ্যাড ইওর ট্যাক্স ইনফো, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয় বা সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকজন কিন্তু সেখানে গিয়েই আটকে যায়। তো আজকের এই ভিডিও তো কমপ্লিট দেখিয়ে দেবো, খুবই সহজে দেখিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না। আর একটা কথা বন্ধুরা, যে এরকম ইন্টারেস্টিং যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত এই ধরনের কিন্তু ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। চলো শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো সিম্পল আমি ফেসবুকটা ওপেন করছি, ওপেন করার পর আমরা উপরে দেখতে পারবো যে আমাদের ফেসবুক প্রোফাইলের ফটোটা আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে আমাদের প্রোফাইলটার, এখানে একটা অপশান আসবে, সেটা হচ্ছে কি সি ড্যাশবোর্ড, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে সব থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো, সেটা হচ্ছে কি সি মোর, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের সামনে যদি থাকে পে থাও পে আউট, এই অপশানটা দেখতে পাচ্ছেন একটা ব্যাংকের মতো ঘরের চিহ্ন, তো আমরা এখান থেকে আমরা খুঁজে পার করব সেই অপশানটা। তো সিম্পলি আমার সব থেকে উপরে আছে, আমি সিম্পলি ক্লিক করছি পে আউটে। ক্লিক করার পর আপনারাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে, যদিও আমার আগে থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম এক্ষেত্রে এরকম দেখাচ্ছে, এরকম আপনাদের নাও দেখাতে পারে। তো সেখানে আপনারা প্রথমত নাম দেবেন, মিডিল নাম দেবেন, তারপর আপনারা এখান থেকে নিজের নাম দেবেন, তারপর অ্যাড্রেস দেবেন, তারপর এখান থেকে আপনারা দিয়ে দেবেন সিটি, তারপরে স্টেট দিবেন, তারপর পিনকোড দিবেন, তারপর মোবাইল নাম্বার, জিমেল, তারপর এখানে কিন্তু আপনাকে প্যান কার্ডের যেটা নাম্বার থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো সিম্পলি আমি এখানে প্যান কার্ডের নাম্বার দেবো। তো আমি সিম্পলি আগে কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি কিন্তু ইন্ডিয়া থেকে, তো আমি কিন্তু এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবো। যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনারা এখানে বাংলাদেশটা চুজ করে নেবেন। তো আমি এখানে ইন্ডিয়াটা দেখতে পেয়েছি, এই যে ইন্ডিয়া, এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে সেই প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। তো সিম্পলি হবে আমি এখানে প্যান কার্ডের নাম্বার, যেটা প্যান কার্ডের নাম্বার আছে সেটা কিন্তু আপনারা সঠিকভাবে দেখে আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা স্ক্রল করে সব থেকে নিচে দেখতে পারবেন এখানে একটা অপশান আছে বক্সের মতো চিহ্ন, এখানে ক্লিক করে আবারও নিচে দেখতে পারবেন নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেগুলো অ্যাড্রেস অথবা ফোন নম্বর, জিমেল টিমেল আছে সেগুলো কিন্তু আপনার সব সাবমিট হয়ে যাবে অথবা তাদের কাছে পৌঁছে যাবে। তো আমাদের এখানে কিছু সময় নিতে পারে, সময় নেওয়ার পর অ্যাড ট্যাক্স ইনফো এরকম একটা অপশান চলে আসবে, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও আমরা হিসাবে চালিয়ে যাবো, এই অপশানে ক্লিক করে আমাদের সামনে অ্যাস নো আসবে। তো আমরা এখানে কী করব, নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আবারও কিন্তু নো অ্যাস চলে আসবে, তো আমরা আবারও নোতে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। তো সিম্পলি আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, আমি যেভাবে বলছি সেভাবে আপনারাও এখানে নো নো ক্লিক করে নেক্সট করে দেবেন। তারপর আপনারা দেখতে পারবেন কান্ট্রি সিলেক্ট ওয়ান, সেই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যেটা কান্ট্রি আছে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। যদি আমি এখান থেকে, আমি ইন্ডিয়া থেকে, তাই আমি কিন্তু এখানে ইন্ডিয়াটা চুজ করব। যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা বাংলাদেশটা চুজ করে নেবেন। যদি আপনারা অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে আপনারা সেই কান্ট্রিটা চুজ করে নেবেন। করার পর আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট, এই নেক্সটে আবারও ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বলছে যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি নেই, যদি ভুল থাকে তাহলে আপনারা ব্যাক করে দেখতে পারেন, ঠিক করতে পারেন। তো আমরা এখানে নেক্সট করে দেবো। তো সিম্পলি আমি এখানে আবারও আমার ঠিক আছে বলে আমি নেক্সট করছি, আবারও আমাদের সামনে এখানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা, আমরা আবারও কিন্তু নেক্সট এই অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কী করতে হবে, 0% এই যে দেখতে পাচ্ছেন সব থেকে উপরে, সেই অপশানে ক্লিক করে আবারও আমাদেরকে এখানে নেক্সট করতে হবে। তো সিম্পলি আমি এখানে আবারও নেক্সট করছি, এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আবারও আমরা সিম্পলি এখান থেকে আমাদের যেটা কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। আমি বারবার করে বলছি যে আপনার যেটা কান্ট্রি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের যে ইন্ডিয়া সিলেক্ট করার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, এখানে কিন্তু আপনাকে একটা সিগনেচার দিতে হবে অথবা নাম। এখানে যদি আপনারা ভুলভাল কোনো নাম দেন অথবা সিগনেচার দেন তাহলে কিন্তু এখানে হবে না। যদি আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইল যদি অন্য কোনো নাম দিয়ে আপনারা ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু সেগুলো নাম দিলে কিন্তু একেবারেই হবে না, এখানে কিন্তু ভুলভাল দেখাবে। আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি ধীরেন বস, সিম্পলি কিন্তু এখানে আর কি ক্যাচ করবে না অথবা কাজ করবে না। এখানে যদি আমরা নেক্সট দিই তাহলে কিন্তু আমাদের এখানে বলবে ভুল আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা আমাদের নিজের নাম সেই নামটা আমাদের সঠিকভাবে লিখতে হবে। দেখছেন এখানে কিন্তু ভুলভাল দিচ্ছে, তো আমরা এগুলো কেটে সব কিছু কেটে আমরা এখানে সঠিকভাবে আমাদের নিজের নামটা দিয়ে দেব।
তো সিম্পলি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে বন্ধুরা, এই ফর্মটা কিন্তু আমাদের এখানে সাবমিট করতে হবে। তো আপনারা এখান থেকে দেখে নিব আমাদের অ্যাড্রেসটা আবারও ঠিক আছে কি নেই। দেখার পর আমরা সব থেকে নিচে দেখতে পারবো এখানে একটা সাবমিট ফর্ম, এই অপশনে আমরা ক্লিক করে দেবো। তো আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আরেকটা অপশান চলে আসবে, সেটা হচ্ছে কি ডান অপশান আসবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব বা কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা এখানে ওয়েট করার পর আমাদের সামনে চলে এসছে, নিচে দেখতে পারবো ডান, এই ডান অপশানে আমরা ক্লিক করে দেবো। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো সিম্পলি ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আবারও চলে আসবে অ্যাট ইউর টেক্স ইনফো, এখানে কিন্তু একটু প্রসেসিং হবে। তারপর কিছুক্ষণ হওয়ার পর কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে অথবা আমাদের কিন্তু জিমেলের মাধ্যমে জানিয়ে দিবে। তো সিম্পলি আমি জিমেলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন জিমেলে কিন্তু আমাদের পাঠিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত ধরনের কিন্তু ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে।